রাজগঞ্জের পঞ্চায়েত সমিতির উদ্যোগে এবং প্রাণী সম্পদ বিকাশ বিভাগের ব্যবস্থাপনায় বৃহস্পতিবার রাজগঞ্জ বিডিও অফিসে ষোলো জনকে গরু এবং শুকুর ছানা বিলি করা হলো। মূলত আর্থিকভাবে অসুবিধার মধ্যে যারা রয়েছেন তাদের স্বনির্ভরতার কথা চিন্তা করে ষোলো জনকে গরু এবং শুকুর ছানা বিলি করা হয়েছে এদিন রাজগঞ্জের সুখানি এবং শিকারপুর অঞ্চল গ্রাম পঞ্চায়েত এলাকার ছজনকে একটি করে গরু এবং মান্তাদারি গ্রাম পঞ্চায়েতের জনকে দুটি করে শুকুর ছানা বিলি করা হয়েছে এই অনুষ্ঠানে ছিলেন রাজগঞ্জের বিধায়ক হগেশ্বর রায় রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন পঞ্চায়েত সমিতির সভাপতি রূপালী দে সরকার সহসভাধিপতি কবিতা ছেত্রী শৈব সহ অন্য কর্তারা আজকে রাজগঞ্জ ব্লক পানি সম্পদ বিকাশ বিভাগ থেকে দশ ইউনিট শুকুর এবং ছয় ইউনিট গরু দেওয়া হলো দেওয়া হয়েছিল আজকে গরু এবং শুকুরের ছানা দেওয়া হলো এবং দেওয়া হলো দেওয়া হলো দশজনকে শুকুর দেওয়া হলো দুই ইউনিট করে মানে দুটো করে একজন দশটা মানে বিশটা দেওয়া হলো আর গরু হচ্ছে ছজনকে দেওয়া হলো বিভিন্ন জিপি থেকে মূল উদ্দেশ্য কি মূল উদ্দেশ্য স্বনির্ভর হওয়া যাতে এই সব পশুপালন করে ওরা কোন হ্যাঁ গরু ছিল সুখানি ছিল শিকারপুর পানিকৌড়ি গিন্নাগুড়ি এবং ডাবগ্রাম ওয়ান ছিল আর ছিল যেহেতু এসটি কোথায় বরাদ্দ ছিল সেজন্য মান্তাদি সরস্বতীপুর চা বাগালে দেওয়া হবে দশজনকে